আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে সমাজ বিরোধী, আর পুলিশের মেলবন্ধনে পশ্চিমবঙ্গের রাজ্যে কমপ্লিট ব্রেকডাউন ল অর্ডার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, এই রাজ্যে এখন প্রতিদিন আইনশৃঙ্খলার অবনতি ঘটে চলেছে। তৃণমূল দলটা একটা ডাকাতের দল, ভারমাত সমাজ বিরোধী ও পুলিশের মেলবন্ধনে চলছে তৃণমূল কংগ্রেস। সায়ন্তন বসু অভিযোগ করে বলেন, এই বিজেপি করাটা অপরাধ, রাজ্যে আরও অনেক মৃত্যু হবে। সায়ন্তন বসু আশঙ্কা তিনি থাকবেন কিনা বলতে পারছেন না, তবে আগামী নির্বাচনে বাংলার মানুষকে গণতান্ত্রিক চেতনা ফেরাবে। মানুষ এই অগান্তিক স্বৈরাচারী এবং হত্যাকারী তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপির সুশাসন আনবে বলে আশা করে রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। একটু হাফ গোল করে দাও, তাহলে ভেতরে কেউ ঢুকবে না। বসেন বসেন, তা কেন গরম হয়? এখন নয়, আপনারা খালি কোনো দিন পরে বাইট হবে। আমি এত বলতে পারি না, সবাই জানে। যেমন ভাইপো বললে সবাই বোঝে কে ভাইপো, দিদি বললে কে। আর আইনজীবী একজন খেপা আছে যে সংবিধানের ধারপাস দিয়ে কোনোদিন যায়নি। হাইকোর্টে এত বই কেসের জন্য বেরোয়, কোথায় একটা নাম দেখবেন না যে বড় কেস লড়েছে? কেবল পার্টির কেস লড়ে পয়সা কামিয়েছে, আর পার্টি সেই জন্য সব কেসে হারে। টিএমসি একটা খালি সিঙ্গুর কেস জিতেছে, বড় কেস টিএমসি, সেটা কী করে জিতেছে? কায়দা কানুন সবাই জানে ভেতরে কী আছে। এই লোকগুলি বাংলাকেও ডুবিয়েছে আর টিএমসিকেও ডুবাবে। যারা বলে যে গভর্নরের বিরুদ্ধে কেস করতে হবে, সে জানে না এখানকার আইএস আইপিএসকে কেন্দ্র সরকার ডাকতে পারে, সেটা সংবিধানেই তার প্রাবধান আছে। এরাই হচ্ছে আমাদের বাংলার মুখ আজকে, বাঙালি দুর্ভাগ্য। সেক্ষেত্রে কি আইএস আইপিএস যে ডাকছে বলে তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে না, এটা অধিকার নাই, সেটার ব্যাপারে অধিকার নেই এটা বলেনি। আইএস আইপিএস বলছে আমরা যেতে পারছি না, কারণ কেন্দ্র সরকার যতবার ডাকে কখনো চিফ মিনিস্টার যান না, ফাইন্যান্স মিনিস্টার যান না, চিফ সেক্রেটারি যান না, ডিএমদের ডাকলে যান না, এবার আইপিএস আইএসদের ডেকেছে, তো সবে তো ডাক এসেছে। কল্যাণ ব্যানার্জী কে? হরিদাস পাল, সে বলার কে? সে এখানকার কে? সে একজন এমপি, পরের বার তাকে হারিয়ে বাড়ি ঢুকিয়ে দেবো আমরা। তাকে কে অধিকার দিচ্ছে এটা লেখার? এখানকার সরকারের প্রতিনিধি চিফ মিনিস্টার লিখেছে, চিফ সেক্রেটারি লিখেছে, সব জায়গায় পঞ্চায়েতি করার অভ্যাস। ওকে কেউ না পার্টিতে গুরুত্ব দেয়, কেউ না রাস্তায় গুরুত্ব দেয়। একবার চিফ মিনিস্টার হেলিকপ্টারে উঠেছে, এখন লাফাচ্ছে। এসব লোকের কোনো গুরুত্ব না রাজনীতিতে। ওর চিঠিটা এখন ডাস্টবিনে আছে। চলুন, হয়ে গেছে। এটা সবাই জানে, খালি কল্যাণ ব্যানার্জি জানেন আর দিদিমণি জানেন না। আইএস আইপিএস এর কানটা বাঁধা আছে দিল্লিতে, যখন ইচ্ছা ডেকে নেবে। তাহলে তার কেরিয়ারের দায়িত্ব কে নেবে? দিদিমণি নেবেন? দিদিমণি সবার কেরিয়ার খারাপ করে দেন। অবশ্যই কালকে হালি শহরে আপনাদের বিজেপি সাথে সম্পর্ক অভিযানে যে একজন খুন হয়েছে বলছে দুষ্কৃতকারীরা করছে, কি বলবেন আপনারা? পুরো টিমটাই তো টিএমসি পার্টিরই তো দুষ্কৃতকারীদের। অবশ্যই টিএমসি করছে। নাড্ডাজির গাড়িতে কে ঢিল মারলো? টিএমসি ঝান্ডা নিয়ে মিটিং থেকে মারা হয়েছে। কারো চোখ যদি খারাপ হয়ে যায় সেটা তার দোষ, কারো মাথা খারাপ তার দোষ। বাংলার লোকের চোখ পরিষ্কার আছে, মাথাও পরিষ্কার আছে, আর সবাই দেখছেন, সবাই বুঝছেন। যারা এই নৃশংস হয়ে এরকমভাবে সমাজ বিরোধীর মতো ব্যবহার করছে, তারা ভোটে জিততে পারবে না। আজ পুলিশ নপুংসক হয়ে দাঁড়িয়ে আছে, তো মানুষ কার কাছে যাবে? এই খুন খারাপের একটা সীমা আছে। আমি বলে দিচ্ছি, ডিসেম্বরের পর থেকে এর উল্টো মার শুরু হবে। না না, আরে যাদের নিজেদের মান সম্মান নেই তারা মান সম্মানের কথা বলে কি? মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিধু কানুর ডহর, ডহর মানে কি জানেন না? ডহর বাবুকে খুঁজেছিলেন সেই মুখ্যমন্ত্রী, তার জ্ঞানের দৌড়।
তার চেলা চামুন্ডার বলে রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন বুঝুন রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন এই ইতিহাস পড়তে যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা কোন লজ্জায় রাস্তায় নামে রাস্তায় নামলে লোকের কাছে পেটন খাবে অমিত শাহ জি আ রহে হ্যায় বেঙ্গল মে উসকা কর্মসূচি কি আহ जब सब पूरा हो जाएगा आपको बता दिया जाएगा। शेष प्रश्न आपने एक तो आगे बोल लें जो रायगंज पुरसभा निर्वाचन आपने कि इन्हें प्रचारे করতে দেওয়া হয়নি লুটপাট করা হয়েছে তৃণমূল তো আপনারা বিধানসভা নির্বাচন সামনে এইটাকে রায়গঞ্জে কিভাবে আমাদের জেলা কিভাবে কম্বাট করবে রায়গঞ্জ নয় পুরো পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বিঘ্ন নির্বাচন হবে বিধানসভায় প্রত্যেকটি মানুষ ভোটার তারা দাঁড়িয়ে ভোট দেবেন কারো হিম্মত হবে না তাদের দিকে তাকায় ডিস্টার্ব করে সেই ব্যবস্থা করা হবে না সেক্ষেত্রে তো আপনারা বলছেন 356 করা যাবে না সেন্ট্রাল ফোর্স নিয়েও এক সময় বলেছিলেন যে সেন্ট্রাল ফোর্স থাকাকালীন ভূত জ্যাম হয়েছে মারধর করেছে দিবাস্বপ্ন দেখছেন এইসব কান্দুনি গাইছেন মানুষ ধাক্কা দিয়েছে দেখিয়ে জিসকা জনসমর্থন খতম হো গিয়া হ্যায় वो सिंपैथी की बात करते हैं आज ममता बनर्जी जेल जाने की क्यों बात कर रही हैं वो जानता है जेल जाना पड़ेगा इलेक्शन के बाद बोलते हैं मुझे खून करने का साजिश हो रहा है क्यों उसको खून करेगा आदमी खून तो उनके लोग कर रहे हैं दूसरे को इसलिए इस प्रकार सिंपैथी की बात करके चुनाव जीतने का जो प्रयास करें वो सफल नहीं होगा लोग उनको और मन से विदाई कर चुके हैं चलो धन्यवाद গাড়ি আছে তো জায়গা আছে অনেক জায়গা আছে গৃহ অভিযানে গিয়ে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করেছে কিছু দুষ্কৃতীরা কি বলবেন এরকম কংগ্রেসের রাজত্বে বাংলায় গণতন্ত্র নেই প্রত্যেক দিন কোনো না কোনো দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করে সরকারটা চলছে সমাজ বিরোধী আর পুলিশের মেলবন্ধনে কমপ্লিট ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হচ্ছে বিজেপি করাটা এখানে অপরাধ একজন বিএসএফ এর অফিসার জওয়ান তিনি তৃণমূলের মিছিলে ঢুকে পড়েছিলেন তার জন্য তিনি আজকে প্রায় মৃত্যু সজ্জায় এই দলটা কাদের দল এটা ডাকাত দল তৃণমূল কংগ্রেস দল হচ্ছে এখন হারমাদ সমাজ বিরোধী আর পুলিশের মেলবন্ধন আরো হয়তো অনেকের মৃত্যু হবে আমরাও থাকবো কিনা জানি না কিন্তু এই সরকারকে বাংলার মানুষ উৎখাত করবেন গণতান্ত্রিক চেতনা বাংলায় ফিরবে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরাচারী অত্যাচারী সরকার বাংলা থেকে দূর দাদা আরেকটা বিষয় বলছিলাম যে তিনি কিন্তু এই কথা বলেছেন যে কিছু মন্ত্রী ক্ষমতার লোভে এই কাজ করছে এই বিষয়ে কথা অভ্যন্তরীণ বিষয় মশাল পর্ব চলছে আমাদের দলের বিষয় না আমাদের বলা ঠিক বৈঠক চলছে স্তম্ভ এসেছিল বিধানসভার বৈঠক আছে আমি রায়গঞ্জ যাচ্ছি